শুভেচ্ছা এবং স্বাগত, কেমন আছেন আপনি? ভালো আছি, খুব ভালো আছি, আপনি ভালো? এই তো ভালো। আচ্ছা, আপনি একাধারে একজন ডাক্তার এবং সঙ্গীত শিল্পী, ব্যাপারটা আমার জন্য মানে খুব ভালো লাগার বিষয় ছিল। ডাক্তার গানও গাইছেন। আমি একটু শুরুতে শুনতে চাই, চারিদিকে যেহেতু বিশ্বকাপ জ্বর এবং এই সময় আপনিও নিশ্চয়ই সেই জ্বরে ভুগছেন, বাট কোন দলে সাপোর্ট করছেন আপনি? আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্ট। ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্ট? আচ্ছা, কেন মানে ব্রাজিলের সাপোর্ট কেন? ভাল লাগে, ভাল লাগে। ব্রাজিলের খেলা আমার প্রথম থেকে পছন্দ। আমি রোনালদোর খুব ভালো একজন ফ্যান, খুবই পছন্দ ছিল, যদিও এখন মেডিকেল লাইফে যাওয়ার পর খেলা খুব একটা ভালো করে দেখতে পাই না, সবসময় পরীক্ষার চাপ টাপ থাকেই, তো খুব মিস করি, বা এখন অবশ্য মিস করবো না, অবশ্যই দেখবো ফাইনাল সেমিফাইনাল, এগুলো আমি সবসময় থাকি ইনশাআল্লাহ। ব্রাজিল আর ব্রাজিল তো যাই, এবারও যাবে, কনফিডেন্স লেভেল ভালো আপনার। আচ্ছা, বিশ্বকাপ ফুটবলের সাথে গানের কিন্তু একটা চমৎকার সম্পর্ক আছে। আপনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, এবারও অফিসিয়াল গান হয়েছে এবং মোটামুটি দুটো গানই হয়েছে, পিটবুল এবং সাকিরা দুজনেই গিয়েছেন। আপনার কোন গানটা বেশি ভালো লাগে? পছন্দ আমার সাকিরের ভার্সনটাই পছন্দ। যেহেতু গানের লালাটা, গানের লালা, যেহেতু গানের কথা এলো, আমি আপনার কাছে জানতে চাই, আপনিও একজন সঙ্গীত শিল্পী, গানের শুরুটা আপনার কিভাবে হয়েছিল? অনেক ছোট থেকেই, একদম 3 বছর বয়স থেকে আমার গানের শুরু। আমার হাতেখড়ি হয় হচ্ছে আমার মায়ের একজন ফ্রেন্ড কিশোরগঞ্জের, ওনার নাম শ্রী মায়া বিশ্বাস, ওনার কাছে আমার হাতেখড়ি। তারপর আমি, হ্যাঁ না, ওনার কাছে শুধু আমার হাতেখড়িটা হয়েছে। দেন আমি আমার স্যার, আমার মানে আমার যিনি আমার ভেতর সুরকে স্থাপন করেছেন বলা যায়, আমার গুরু শ্রী অশোক বিশ্বাস, আমি ওনার কাছেই সঙ্গীত মানে যা এতক্ষণ মানে এত পর্যন্ত যা 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 আছে সবই ওনার কাছ থেকেই তালিম নেওয়া। তাহলে এই মুহূর্তে একটা গান, আর আমি শিশু একাডেমিতেও ছিলাম ছোট থেকে, মানে অনেক ছোটবেলা থেকে গানের চর্চাটা ছিল। আমরা একটা গান এখন আসলে না শুনে পারছি না, একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ অবশ্যই, আমি ফার্স্টে একটা নজরুল সঙ্গীত দিয়ে শুরু করতে চাচ্ছি। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, তুমি তুমি আকাশে আজ ছড়িয়ে thank you.
চমৎকার মানে এই গানগুলো অনেক বেশি শ্রুতিমধুর না, আকাশে আজ কথার মালাগুলো ছড়িয়ে দিলাম আমি একটু কথা করে। নজরুল সঙ্গীত তো আমার খুব পছন্দের, আমাদেরও শুনতে খুবই ভালো লাগছিল। আমাদের একটা ফোন আছে, এক বন্ধু আছে, ফোন ফোনটা একটু নিয়ে আসি। হ্যালো, কে বলছো? ভাইয়া আমি ইমন। ইমন কেমন আছো বলো, কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? টাইম আতি কথা বলছিলাম আপনাকে নিয়ে, এবং অফিয়ারে কথা হচ্ছিল, আপনি পেশায় একজন চিকিৎসক, পাশাপাশি গানও করছেন। আসলে গান তো একটা চর্চার বিষয়, ছোটবেলা থেকে শুরু করেছেন, এখনো তো প্রতিনিয়তই চর্চাটা করতে হয়, সেই চর্চাটা মানে চিকিৎসকেরও মানে পড়াশোনাও অনেক বেশি, সময়টা কিভাবে বের করেন? আমি 2007 এ জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজে প্রথম ফার্স্ট ইয়ার ঢুকি। আচ্ছা, তো এখন ইন্টার্নশিপ শেষ করলাম কিছুদিন হলো, তো এখন জবে আছি। এর মধ্যে একটু একটু তো হয় প্রবলেম হয়, কতটা সময় দেয় আসলে হয় না, জব ডিউটি থাকে, তারপরে পড়াশোনা তো আছেই, প্লাস এর মধ্যে যতখানি পারি গানের প্রতি আসলে ভালোবাসাটা থেকে, আসলে আমার লেজার টাইমটা আমি গানই দিই। ওকে, আমার গানকেই আমি দিই, মানে প্রচন্ড ভালোবাসার কারণে গানকে দেয়া, এবং সেই সময় দেওয়ার পাশাপাশি আপনি কিন্তু মানে গিয়েছেন, দুটো অ্যালবামেও গিয়েছেন, আপনার একটা সলো অ্যালবাম আছে, একটা মিক্সড অ্যালবাম আছে, সেই অ্যালবামটা মানে প্রথম অ্যালবামটা কবে এসেছিল? 2013 এসেছিল, মেতে 2013 মেতে আমার ফার্স্ট অ্যালবামটা আসে। প্রথমটা মিক্সড ছিল, প্রথমটা মিক্সড ছিল। আচ্ছা, যার নাম, যেটার নাম উদাসী, এটা হচ্ছে স্যার ওবায়দুর রহমান, আচ্ছা, ওনার কম্পোজিশনে আমার গানটা ছিল। ওটা মিক্সড অ্যালবাম, ওখানে আরও অনেক আর্টিস্ট ছিলেন প্লাস আমিও ছিলাম, আমার গানটা ওবায়দুর রহমান স্যারের সুরে আর কি করা, ওটা উদাসী। আর পরে আমার এর 2-3 মাস পরেই কিশোরগঞ্জের খুব মানে বিখ্যাত একজন ব্যক্তি, আর এটার মানে পুরো সঙ্গীত আয়োজনটা করে আমার ছোট ভাই অমি মোহিত। বাহ, চমৎকার। চলেন আমরা তাহলে আপনার অ্যালবাম থেকে আপনারই নিজের একটি গান শুনতে চাই। সন্ধ্যাবেলায় পাখি কুলায় ফিরেছে আজ আমার বাউল মন ফিরল না, অশান্ত সাগরে মনের তরণী কূলে ভিড়ল না আমার বাউল thank you.
সত্যি সত্যি চমৎকার, অসাধারণ লেগেছে। এই গানটা নিয়ে কথা বলবো এবং আপনি কতটা মন দিয়ে গাইলেন এই গানটা নিয়ে কথা বলবো, আর মন দিয়ে এখন ফোনেও একজন আছেন, আমরা বন্ধুর সাথে একটু কথা বলি। হ্যালো ভাই, আমি কোনা, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার। আর আজকে সবাই মানে খেলাধুলা সবাই এত ভালো পারে, সবাই সঠিক উত্তর দিচ্ছে। আমি ভাবছিলাম কিন্তু, হ্যাঁ সত্যি আমি প্রোগ্রামটাতে আসলাম, একজনও কোনো ভুল অ্যানসার দেয়নি। হ্যাঁ, ইউ আর লাকি। ওকে, আমরা তাহলে আপনার কাছ থেকে আরো কিছু কথা শুনতে চাই। আপনার গানের হাতে খড়ি হলো, আপনি মহৎ একটা প্রফেশনে আছেন, সেখান থেকে আপনার অ্যালবামেও আপনি কাজ করেছেন, এখন কিছুটা হলো সময় আমরা আপনার কাছ থেকে বেশি চাইতেই পারি গানে, বাট আপনার গানে অনুপ্রেরণার জায়গায় কারা ছিলেন? অবশ্যই আমার মা। আচ্ছা, আমার মা, আমার মার জন্য, শি ইজ মাই এভরিথিং। আচ্ছা, শি ইজ দ্য বিগিনিং অফ মাই। আন্টি নিশ্চয় আজকে অনুষ্ঠানটা দেখছে? হ্যাঁ অবশ্যই দেখছে। আচ্ছা, মা তো অবশ্যই দেখবেন। ওনার জন্য আমি আজ পর্যন্ত এই পর্যন্ত আর কি। মা যদি আমাকে এভাবে সাপোর্ট না দিত আমি আজকে পর্যায়ে আসতে পারতাম না। আর সবাই, এছাড়া আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক সাপোর্ট করে, আমার ফ্রেন্ডস, আমার টিচার্স, কেউ সমালোচনা করে না, কলিগ, না না সেটা তো সামনে করে না, পেছনে করে কিনা যায় না, তবে খুব ভালো আছি আসলে সবকিছু মিলে। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনার গান তো প্রচুর শুনতে হয় দেশে এবং দেশের বাইরে, কাদের গান ন্যাচারালি আপনি শুনেন বা ইন্সপায়ার হন কাদের গান শুনে? গান অনেক 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 প্রিয় শিল্পী আছে আমার আসলে, সবার গানই মানে কিছু কিছু গান দেখা যায় যে এক একজনের এত ভালো লাগে যে আমি নিজেই কনফিউজড হয়ে যাই কে আমার ফেভারিট। আচ্ছা, যাই হোক, তবে বাংলাদেশের আমাদের যে সাবিনা ম্যাম, আচ্ছা আচ্ছা, আমি মেইনলি মানে ওনাকে আইডল হিসেবে ছোট থেকেই দেখি। আর ফেরদৌস আরা ম্যামের গান আমার খুবই ভালো লাগে, যেহেতু আমি নজরুল করি, উনিও একজন নজরুল সঙ্গীত শিল্পী। আর রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, বন্যা ম্যাম, মানে ওনার কথা না বললেই নয় আমি ওনার গান সবসময় শুনি। আর ইন্ডিয়ান গানও আমার পছন্দ, ইন্ডিয়ান অনেক শিল্পীদের গান আমার পছন্দ। আর লতাজি, আশাজি, ওদের কথা তো মানে ওনাদের আর কি বলবো। আর এছাড়া রিসেন্ট নতুনদের গান শুনেন? নতুনদের শ্রেয়া ঘোষাল, আচ্ছা, শি ইজ মাই ফেভারিট। আর শুভমিতা ব্যানার্জি, ওনার গান আমার খুবই পছন্দ, আমি খুব শুনি ওনার গান। ওকে, আপনার কাছে আমি এখন আসলে আপনার সাথে কথা বলে অনেক কিছু আরও জানার ছিল এবং গানও শোনার ছিল, গান তো অবশ্যই শুনবো, কিন্তু সময়টা যদি আরও বেশি হতো আমার মনে হয় আড্ডাটা আরও ভালো জমতো। আর সময় যেহেতু একেবারে কম, আমাকে বিদায় নিতে হচ্ছে, বাট আপনার কাছ থেকে এত সহজে বিদায় নিচ্ছেন, আপনার অবশ্যই আরেকটি গান শুনবো আমরা। আমি একটু বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি এবং আপনার গান শুনতে শুনতে আজকের মতো আমরা বাড়ি যাব। আমি একটু বলতে চাই যে এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, আই এম ভেরি প্লিজড। আমরা অনেক হ্যাপি আপনার চমৎকার গান শুনলাম, আমি একটু বিদায় নিয়ে আসি। বৃষ্টি বহুদূরে, বৃষ্টি শহরে, বৃষ্টি অনুদানে, বৃষ্টি আমাদের, বৃষ্টি মেঘ হলে বৃষ্টি হবে কি, বৃষ্টি গর্জনে বৃষ্টি মেঘ হসু, বৃষ্টি কোনো ব্যথা, বৃষ্টি যন্ত্রণা, বৃষ্টি সুখে, আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারে বার, সুখে যন্ত্রণায় এ ঠিকানায় বাঁচবার, ও আমি বৃষ্টি চাই, আমি বৃষ্টি চাই বারে বার, সুখে যন্ত্রণায় এ ঠিকানায় বাঁচবার।